মাধবদেব বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি মঙ্গলবারে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিবাকর চন্দ্র ডেকায় পতাকা উত্তোলন করার পিছতে অনুষ্ঠিত মুকলি সভাখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে সমবেত বরগীতে আরম্ভ করে। ডক্টর ক্ষীরপদ দত্তয় আন্তরা অনুষ্ঠানটিত বন্তি প্রজ্বলন করে পঞ্জক ডক্টর শরৎ হাজরিকায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিবাকর চন্দ্র ডেকায় সভাপতিত্ব করা মুকলি সভাত কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভবেশ চন্দ্র গোস্বামীয়ে নির্দিষ্ট বক্তার ভাষণ প্রদান করার ডক্টর দিবাকর চন্দ্র ডেকার রচিত এগ্রিকালচারেল বেনিফিটেড অব পাস্টারভেস্ট বানানা প্ল্যান্টস শীর্ষক গ্রন্থ উন্মোচন আর বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের সদস্য ডক্টর কিরণ হাজরিকায় অধ্যাপক পরগ গোস্বামী আর ডক্টর নিখিল হাজরিকার সম্পাদনাত প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষর প্রথম সংখ্যা বার্তালোচনী বরলুইত উন্মোচন করে। উক্ত সভাত বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগের সদস্য ডক্টর কিরণ হাজরিকায় অন্যতম নির্দিষ্ট বক্তার ভাষণ প্রদান করে। উক্ত সভাত উপাচার্য ডক্টর ডেকায় মাধবদেব অধ্যয়ন শীর্ষক অধ্যয়ন কেন্দ্রের জড়িয়ে চর্চা আর গবেষণার পথ মুক্তি করা হব বলে ঘোষণা করার কথা সভাপতির ভাষণত মন্তব্য করে। উক্ত অনুষ্ঠানত ছাত্র জ্ঞানান্দ তামলিয়ে বিষ্ণুরভার সংগীত, দীপাঞ্জল গগৈয়ে বাঁহীবাদন আর এন এন এসর সাংস্কৃতিক দলে দলীয় নৃত্য প্রদর্শন করে। নারায়ণপুরের জয়ন্ত কুমার হাজরিকার রিপোর্ট, অসম আদিত্য।